এসে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হাসপাতাল নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথেই আছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল আমার সাথে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা জনিত হাঁটু ব্যথা ও তার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্টে স্বাগতম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা ও তার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা তো শুরুতেই জানবো যে হাঁটু ব্যথা সাধারণত খুব সাধারণ পেশেন্টদেরই খুব সাধারণ মানুষদেরই দেখা যায় যে হাঁটু ব্যথা জড়িত এই সমস্যায় তারা ভুগে থাকেন তো শুরুতে একটু শুনবো যে হাঁটু ব্যথার প্রধান কারণ সমূহ কি হতে পারে অবশ্যই আসলে হাঁটু এমন একটা জোড়া শরীরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জোড়া এবং ওয়ান অফ দা লার্জেস্ট জয়েন্ট ইন দ্য বডি তো এটা হচ্ছে এমন একটা জোড়া যেটা হচ্ছে শরীরের নিচের অংশটা যদি হাঁটা চলাফেরা করতে হয় তাহলে হাঁটু খুবই ইম্পর্টেন্ট বা আমরা যেটা নি জয়েন্ট বলে থাকি তো আমরা যদি ছবিতে দেখি তাহলে হাঁটু ইজি করে বোঝানো যাবে যে কি কি কারণে হাঁটু ব্যথা হচ্ছে আচ্ছা আমরা ছবির মাধ্যমে যদি একটু দর্শকদের আপনি বুঝিয়ে দেন সেই ক্ষেত্রে হয়তোবা কিছুটা ভালো হয় আমাদের দর্শকরা একটু বুঝতে সুবিধা হয় হ্যাঁ আসলে এটা অনেক সময় রোগীরাও জানতে চায় দেখেন এখানে যে ছবিটা আছে এটা আমার পাশে যেটা এই পাশেটা হচ্ছে এটা হেলদি নি জয়েন্ট বা সুস্থ হাঁটুর ছবি আর ওই পাশে যে ছবিটা আছে ওটা হচ্ছে আর্থ্রাইটিস একটা হাঁটুর ছবি যেটা হাঁটু ব্যথা সবচেয়ে কমন যেটা আমরা বলি বেশিরভাগ রুগী আর্থ্রাইটিসে ভুগে থাকে অ্যাথ্রাইটিসের সবচেয়ে কমন টাইপ আর্থ্রাইটিস তো সেটাতে কি হয় যেটা কমন যে নীল যে অংশটা এটা দিস ইজ আসলে কার্টিলেজ এটা কুশন হিসাবে কাজ করে এই উপরের হার এবং নিচের হার দুইটার মাথার ভিতরে যে প্যাঁচা মানে মোরান অবস্থা নীল যে অংশটা আছে এটা কিন্তু ওই পাশটাতে নাই বললেই চলে এটা হচ্ছে কার্টিলেস এই অস্ট্রোয়াথ্রাইটিস যেটা কি হয় হাঁটুর রুগীদের যে কার্টিলেসটা ইরোশন হয় কার্টিলেসটা এক প্রথম পর্যায়ে ইনফ্লামেশন হয় ভিতরে এবং আস্তে আস্তে ইঞ্জুরি হতে হতে ওখানে কার্টিলেসটা ক্ষয় হয় ক্ষয় হয়ে দেখা যায় আস্তে আস্তে এটা চলে যায় এবং যখন কার্টিলেস চলে যায় কার্টিলেসটা হচ্ছে বোনসের উপরের কভার এই কভারটা যখন ক্ষয় হয়ে যায় তখন আন্ডারলাইন যে বোন থাকে সেটা কিন্তু গ্রোথ হয় তখন আমরা অনেক সময় রুগী বলে কিছু ডাক্তার বলেছে হাঁটু হয়েছে আবার কিছু ডাক্তার বলতেছে হাঁটু বেড়ে হাড় বেড়ে গেছে বোথ আর এ মানে দুই ঘটনাই হতে পারে আসলে দুই ডাক্তারের কথাই সঠিক কারণ প্রাইমারি স্টেজে যেটা হয় হাঁটুটা ক্ষয় হয় অস্টিও আপনার এই কুষণটা নষ্ট হয়ে যায় কাটিলেসটা ক্ষয় হয় তখন আস্তে আস্তে হতে হতে ক্ষয়টা পূরণ করার জন্য আন্ডারলাইন বোন গ্রোথ করে বা বেড়ে যায় তখন সেটা হচ্ছে আমরা বলি অস্টিওফাইট উপরে বোন থেকে অস্টিওফাইট হতে পারে নিচের বোন থেকে অস্ট্রোফাইট হতে পারে এবং খুব বেশি যখন হয়ে যায় যখন ফার্স্ট ডিগ্রি ক্রস করে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রিতে চলে যায় তখন দেখা যায় দুইটা হাঁটু প্লায় একেবারে লেগে গিয়েছে এটা দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপটা কিন্তু প্রায়ই থাকে না মানে জোরার যে গ্যাপটা একেবারে লেগে যায় তখন কিন্তু রুগী হাঁটা তো ব্যথা তো থাকবেই এটা কমন হাঁটু ব্যথা এবং কিন্তু তখন এক পর্যায়ে টোটালি এনকালোজড হয়ে বা একেবারে হাঁটু ফিক্সড হয়ে যায় তখন রুগীর বিভিন্ন শারীরিক যেটা আমরা বলি পঙ্গুত্ব সে নিয়ে আসতে পারে হাঁটতে পারবে না দাঁড়াতে পারবে না চলতে পারবে না এই জাতীয় বিভিন্ন সমস্যা স্বাভাবিক যে সাধারণ যে দৈনন্দিন যে কাজকর্মগুলো সেগুলো করতেই তার দেখা যায় যে অনেক বেশি সমস্যা হয় এছাড়া দেখা যায় যে অনেক বেশি এসে বলছেন যে আমি দাঁড়াতেই পারছি না অনেক ছোট বাচ্চারাও এসে বলছেন যে আমি দাঁড়াতে পারছি না বা কাজ করতে পারছি না সেই ক্ষেত্রে ছোট বাচ্চাদের জন্য আপনাদের সাজেশন কি হবে যাদের এরকম হাঁটু ব্যথায় যারা ভুগছেন তাদের জন্য হ্যাঁ আসলে আসলে হাঁটু ব্যথার বেশিরভাগ কারণ আমরা যেটা বললাম যে ছবিতে যে অস্টিওআর্থ্রাইটিস এটা একেবারে কমন এটা ফর্টি আপ মেল ফিমেল আর করে এই সমস্যা তারপরে আঘাত আর বাচ্চাদের যেটা হচ্ছে বাচ্চাদেরও বিভিন্ন কারণে হাঁটুতে সমস্যা হতে পারে তাদের চলাফেরা সমস্যা হতে পারে যেটা আমরা বলি জুভেনা লথ্রাইটিস বা বয়স সন্ধি থেকে শুরু হয় এই সকল সমস্যা হাঁটুতে বিভিন্ন সমস্যা হতে পারে তাছাড়া অনেক সময় যদি হাঁটুতে বিভিন্ন

মানে ওয়ান অফ দ্য অ্যানাদার কজ যেটা হাঁটু মানে আঘাত পাওয়া থেকে উনি ফুটবল প্লেয়ার পেশাগত কারণে ওনাকে প্রচুর মানে খেলাধুলা ডাক্তার দেখিয়েছেন এবং ক্রুসিয়েন্ট লিগামেন্ট লিগামেন্ট একটা অপারেশন হয়েছে এখন যেটা হচ্ছে মিনিসকাস ইনজুরি যেটা যেটা কুশন যেটা দেখাচ্ছিলাম উপরে কার্টিলেজ আর নিচের যে টিবিআর উপরে যেটা থাকে দুইটা মিনিসকাস থাকে তো ওই মিনিসকাস ইনজুরি অনেক কারণে হয় বেশিরভাগ আঘাত থেকেই হয়ে থাকে তো এটা আসলে কনফার্ম করে দেখতে হবে প্রয়োজন একটা এমআরআই যদি করা যায় যে কতটুকু ইনজুরি হয়েছে যদি অপারেশন করতে হয় সেটা করতেই হবে আর সেটা কিন্তু অ্যাসেসমেন্টের ব্যাপার যে কোন লেভেলে আছে আর যা কিছুই হোক না কেন এই রুগীদের প্রথম যেটা করতে হবে যে কোনো ইঞ্জুরি হোক আর্থ্রাইটিস যে কোনো সমস্যা হোক এই রুগীর ক্ষেত্রে সেটা দ্রুত কনফার্ম ডায়াগনোসিস করা তো আর ওনাকে আমি যেটা বলবো দর্শক আপনার প্রথম যে সমস্যাটা মিনিসকাস ইনজুরি মিনিস্কাস ইঞ্জুরির আমরা এইট্টি পার্সেন্ট রুগী উইদাউট অপারেশনে বাই ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন ট্রিটমেন্টের মাধ্যমে সারিয়ে তুলতে পারি সেটা একটু সময়ের ব্যাপার রেস্ট দিতে হবে এবং টোটালি ফলো আপে থেকে থেকে থেরাপিগুলো নিতে হবে আর প্রথম যেটা করা হয়েছে আপনার লিগামিন ইঞ্জুরি কার যে অপারেশনটা করা হয়েছে সেটা খুব আফটার অপারেশন উইদাউট রিহ্যাবিলিটেশন আপনার এটা কখনও সমাধান বা ভালো হবে না আপনি ডক্টরকে বলেন যেন আপনাকে এই জাতীয় ডক্টরের কাছে স্বর্ণপন্ন হওয়ায় বা আপনাকে পাঠিয়ে দেয় কারণ রিহ্যাবিলিটেশন ছাড়া আপনি আবার খেলায় যেতে পারবেন না আর খেলার ক্ষেত্রে অবশ্যই আপনার ফিজিওর ভূমিকা বিশাল এখানে আপনার যে টিমে যে ফিজিও থাকে অথবা যারা ডাক্তার আছে তাদের সাথে কথা বলেন আর এটা আসলে কনফার্ম এমআরআই করে বা এমআরআই দেখলে আমি হয়তো ক্লিয়ার বলতে পারব আইদার অপারেশন লাগবে ওর নট আপনি কথা বলছিলেন যে এমআরআই নিয়ে এমআরআই বলছিলেন যে এমআরআই করলে হয়তো বা কনফার্ম ডায়াগনোসিস আপনি জানতে পারবেন তো আসলে এই ধরনের পেশেন্ট যখন হাটু ব্যথা বা বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় আসছেন সাধারণত তাদেরকে আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি প্রাথমিকভাবে সাজেস্ট করে থাকেন হ্যাঁ আসলে হাটু ব্যথার এইজটা আমরা দেখি প্রথমত যে কোন এই যে রোগীটা আসছে সেটা বাচ্চাদের ক্ষেত্রে একটু কম হয় মধ্যবয়সী আরেক রকম বয়স্ক আর পেশা খুব ইম্পর্টেন্ট যেমন এই উনি ফুটবল প্লেয়ার ওনার ইনজুরি নিয়ে আসবে এটা একটা বারে কমন হ্যাঁ শুধু হাঁটুতে কিন্তু আপনার অনেকগুলা মানে জিনিস আছে একটা হচ্ছে জোড়া জোরার ভিতরে মিনিস্কা যেটা কমন ইনজুরি হয় ক্রুসিয়েট লিগামেন্ট দুইটা বড় বাইন্ডিং লিগামেন্ট থাকে লম্বা লম্বা এবং হাঁটুটার জন্য ল্যাক্সিটি না হয় খুলে পড়ে না যায় ওটা দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট থাকে চারপাশে বাইন্ডিং লিগামেন্ট থাকে কোলেটার লিগামেন্ট থাকে তার উপরে ভিতরে প্রিপ্যাটালার বার্সা পোস্ট মানে রিট্রোপ্যাটালার বার্সা অনেকগুলো বার্সা থাকে মানে এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম কমপ্লিকেশন নিয়ে আসে হিস্টোরি এক এক রকম তো যা কিছুই করা হোক না কেন আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে এই রুগীটার কী হয়েছে তারপরে যদি দরকার হয় আমরা হয়তো কিছু ব্লাড টেস্ট করি বিভিন্ন আর্থ্রাইটিসের জন্য আর্থ্রাইটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে কনফার্ম বিভিন্ন টেস্ট আসে স্যারোলজিক্যাল টেস্ট করতে হয় আমরা হয়তো আপনার যেটা আমরা অ্যাসেস করলে বোঝা যায় যে প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট করে দেখা যায় এগুলো আছে পাশাপাশি আমরা হয়তো যদি খুব বেশি জটিল মনে হয় সাজেস্ট আফটার আপনার ইঞ্জুরি তখন কিন্তু আমরা এমআরআই এই জাতীয় লেটেস্ট ইনভেস্টিগেশনের সহায়তা নিতে পারি আচ্ছা এই ধরনের ইনভেস্টিগেশনটা আসলে খরচ পদ্ধতিটা কেমন হয় আমরা যতদূর জানি যে দেশে আমাদের দেশে বর্তমানে খুবই সুলভ মূল্যে এই ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো করা সম্ভব সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে অবশ্যই আসলে দেশের এখন চিকিৎসা পদ্ধতি এবং প্রত্যেকটা প্রাইভেট এবং গভর্নমেন্ট পর্যায়ে গভর্নমেন্টে কিন্তু অনেকগুলো হাসপাতালে এখানে এমআরআই আছে সরকার নিয়ে আসছে পাশাপাশি প্রাইভেট সেক্টরে বড় বড় হাসপাতাল বিভিন্ন ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এরা কিন্তু লেটেস্ট সকল টেস্টগুলো হয় অনেক সময় আগে আমাদের অনেক টেস্ট কিন্তু বাইরে পাঠানো হতো এখন আর কোনো দেশেই পাঠানো হয় না সব বাংলাদেশ হয় এখন বাইরে যখন পাঠানো হয় সেটার মাঝখানে কয়েকটা ধাপ আসে জন্য অনেক এক্সপেন্স হয়ে যায় আর এখন কিন্তু চিকিৎসার স্পেশালি ডায়াগনোসিস ক্ষেত্রে যা আমার কাছে কিন্তু মিডল ইস্টের প্রচুর রুগী আসে মানে প্রতিনিয়ত সৌদি আরব দুবাই কুয়েত ও সকল দেশ থেকে রুগী আসে যারা এসে বলে যে স্যার আপনার এমআরআই করতে সৌদি আরবে মোর দেন ফোরটি থাউজেন্ড টাকা লাগে চল্লিশ হাজার টাকার বেশি লাগে কুমোরের হোক অথবা হাঁটুর হোক আর বাংলাদেশে সেখানে এমআরআই মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার ভিতরে করা যায় সো বাংলাদেশের চিকিৎসা খরচ অনেকাংশই কম এবং এখানে আমরা রুগীদেরকে অনেক সময় দেখা যায় যে প্রয়োজন হয় আমরা ডিসকাউন্টও করাইতে পারি এই সুযোগ সুবিধাটা বাংলাদেশে আছে আচ্ছা একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কি আছেন আমাদের সাথে হ্যালো

অথবা স্টেরয়েডাল এনটি ইনফ্ল্যামেটরি হোক এই দুই গ্রুপের ওষুধই আমরা দীর্ঘমেয়াদী খেতে না করি অথবা কোনো ডাক্তার যদি দিয়ে থাকে তার সাজেশন মতো খেতে হবে রুগীরা যেটা হচ্ছে ব্যথা যে ব্যথার জন্য কেবল ব্যথার ওষুধ খেতে থাকে এটা একেবারেই ঠিক না সাময়িক দেখা যায় যে তার পারিপার্শ্বিক যে আরো বেশি দেখা দেয় কিছুদিন তারা খেতে পারে তো ওনার যেটা আর্থ্রাইটিস এই রোগের ওনাকে ডাক্তার সাহেব কিছু ডিজিজ মডিফাইং ডাক দিয়েছে অবশ্যই সেগুলো খেতে হবে এগুলার বিকল্প কোনো কিছু নাই খেতে হবে পাশাপাশি ওনার যেটা করতে হবে লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট এগুলো প্রতি তিন সাপ তিন মাস পর পর করতে হবে বিকজ এই ওষুধগুলোর কারণে এই সকল আপনার অর্গানগুলোতে প্রবলেম হতে পারে আর দর্শক আপনার এখন যে ব্যথার কথা বলছেন বারবার এই ব্যথাটা রিমাটার রাথ্রেডিস রুগীর একেবারে কমন এবং এই রুগীগুলো শুধু ব্যথা হবে না ব্যথার পাশাপাশি আপনার জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে আস্তে আস্তে সেকেন্ডারি ডিফর্মিটি হতে পারে আপনি এক প্রকার পঙ্গুত্ব বরণ করতে পারেন কিন্তু আপনার এই ট্রিটমেন্টের পাশাপাশি আপনাকে এখন যেটা করতে হবে ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন সেটা দেখে শুনে একটা ভালো চিকিৎসকের স্বর্ণপন্ন হয় বা সেন্টারে হসপিটালাইজড হয়ে আপনি যদি বছরে দুই থেকে তিনবার ফিজিওথেরাপি নিতে পারেন পাশাপাশি ওই ডাক্তারের পরামর্শ ওষুধগুলো খান ভালো থাকবেন আর এখন আপনি যেটা বাসায় যেটা করবেন রিমোটার্থ্রাইটিস রুগীর ক্ষেত্রে সবাই কি বলবো কুসুম গরম পানিতে গোসল করতে হবে এটা কমন মাথায় নর্মাল পানি দিবেন সারা শরীরে কুসুম গরম পানি দিবেন ব্যথা হলে ব্যথা গরম শেক দিবেন যদি আপনার যেটা আমরা বলি ওয়ার্ম ওয়াটারে বা যেটা হয়তো বাথটাবে সম্ভব অথবা খুব প্রচণ্ড রোদের সময় যদি আপনি পুকুরে সাঁতরাইতে পারেন খুব ভালো কাজ করবে পাশাপাশি আপনি স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হয় ট্রিটমেন্ট নেন আশা করি ব্যথা নিয়ন্ত্রণে থাকবে এবার একটু শুনবো যে হাঁটু ব্যথার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব আসলে কতটুকু আসলে আপনার ফিজিওথেরাপিটা কি এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু যে সারা বিশ্বে এখন ফিজিওথেরাপি চিকিৎসার প্রতি ঝুঁকছে বিকজ আপনার উন্নত বিশ্বের কথা চিন্তা করেন অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা যারা ফার্স্ট ওয়ার্ল্ড ওখানে কোনো ব্যথা সমস্যা হলে এবং পোস্ট ট্রমাটিক পোস্ট সার্জারি এবং কোনো কেউ যদি শারীরিকভাবে বিকলঙ্গ হয়ে যায় শারীরিকভাবে সেটা প্যারালাইসিস হতে পারে অথবা রোড অ্যাক্সিডেন্ট পরবর্তী হতে পারে সেই ক্ষেত্রে এই সকল রুগীদের ফিজিওথেরাপি হচ্ছে মেইন ট্রিটমেন্ট তো এই ফিজিওথেরাপির ভূমিকা ব্যথার ক্ষেত্রে হচ্ছে এক নম্বর ভূমিকা বিকজ ব্যথা যে যে কারণে হয় এবং ব্যথা রুগীদের সারানোর ক্ষেত্রে ফিজিওথেরাপি ঠিক অ্যাপ্রোচ এখানে ফিজিওথেরাপি মানে কি ফিজিওথেরাপি হচ্ছে শারীরিক বিভিন্ন যন্ত্রপাতি এক্সারসাইজ এবং বৈজ্ঞানিক কলা কৌশলের মাধ্যমে ট্রিটমেন্ট ওকে এখানে একেবারেই কোনো মানে কোনো ওষুধের তেমন কোনো প্রয়োজন হয় না তো এই পদ্ধতি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি কী করি সাজেস্ট হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনার অস্ট্রিওথারাটিস যদি হয়ে থাকে করা কারো সাজেস অস্টিওথরাটিস যখন হাঁটু ব্যথা হবে ব্যথা ফুলে যেতে পারে ফাংশন নষ্ট হয়ে যাবে সে হাঁটতে পারবে না দীর্ঘমেয়াদি সে পড়ে যেতে পারে কিছুক্ষণ পর শক্তি নাও পেতে পারে তো এই ক্ষেত্রে আপনার যদি পেইন কিলার না খেয়ে রুগী কনফার্ম ডায়াগনোসিস করে যদি ফিজিওথেরাপি নিতে পারে এবং প্রপার হয় ফিজিওথেরাপি উই হ্যাভ এ লস অফ ইকুইপমেন্ট

দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন দেখছেন ডিপিআরসি হাসপাতাল নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ব্যথা ও তার অপারেশন আধুনিক চিকিৎসা বিষয়ে স্টুডিওতে কথা বলছেন স্টুডিওতে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট দর্শক চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করুন ফোন কলের মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও শেয়ার করতে পারেন ফেসবুকের মাধ্যমে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় বিরতির পর আরেকবার স্বাগতম কথা বলছিলাম ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে এবং কথা বলছিলাম যে বিভিন্ন অনেক কারণ আছে আসলে হাঁটু ব্যথার পিছনে তো হাঁটু ব্যথার কারণগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের জন্য আপনি কোনো ছবির মাধ্যমে বুঝিয়ে দেন হয়তো একটু ভালো হয় অবশ্যই আমি আগে যেটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আর এখন যে ছবিটা দেখছেন স্ক্রিনে এটা হচ্ছে আসলে

সাজেস আমার কাছে এমনও পর্যায়ে আসে যে রুগী যখন আমরা এক্স রে অথবা কনফার্ম ডায়াগনোসিসে যাই বা এ যাই তখন দেখা যায় এই জাতীয় প্যাথোলজি এর আগে কী করেছে রুগী বছরের পর বছর ব্যথার ওষুধ খাচ্ছে অথবা ইভেন কি ফিজিওথেরাপি নিচ্ছে যেহেতু শুনছে যে ব্যথার জন্য ফিজিওথেরাপি বেস্ট ফিজিওথেরাপি নিচ্ছে কিন্তু সাজেস যদি এটা প্যাথোলজি হয়ে থাকে এটা এটা একটা বোন আপনার ক্যান্সারের ছবি হাঁটুরতে ক্যান্সার যদি বোন ক্যান্সার হয় বোন ক্যান্সারের ছবি সেক্ষেত্রে দেখা যায় যে পেইন কিলার খেলে আরো বেশি বেশি বাড়বে এবং ফিজিওথেরাপি যদি না ক্যান্সারের ভিতরে তাহলে এত স্প্রেড করবে রোগী মারা যেতে পারে যেকোনো সময় এবং ভিতরে আপনার ক্যান্সারটা মেটাস্টেসিস এত আপনি জানেন যদি হিট দেই আমরা অথবা আল্ট্রাসাউন্ড দিই যে মেটাস্টেসিসে তাহলে কিন্তু স্প্রেড করবে এবং হাঁটু থেকে মেটাস্টেটিস চলে যাবে শরীরের এভরি হয়ে এবং রুগী কিন্তু মারা যেতে পারে এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যেন সচেতন হয় যেন এই যে ম্যাটাস্টিসিস অনেকের ধারণা যে হাঁটুতে আবার কি ক্যান্সার হবে কেন ক্যান্সার তো ব্লাডের ক্যান্সার যে বিভিন্ন জায়গায় হতে পারে মানুষ কিন্তু জানে না এ আবার অনেক সময় হাঁটুতে যেটা হতে পারে বোনসে আপনার বোনস টিবি এটাও কিন্তু কমন টিভিতেও যদি আপনি ফিজিওথেরাপি দেয় তাহলে রুগী আরও খারাপ হয়ে যেতে পারে এই মানে এই প্যাথোলজিগুলো ছাড়া বাকি যত নাইনটি পার্সেন্ট রুগী কিন্তু আমরা বাই ফিজিওথেরাপিতেই ভালো করতে পারি কিন্তু এই যদি প্যাথোলজি যদি থাকে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে রুগীকে অবশ্যই অপারেশনে যেতে হবে এবং সেই ক্ষেত্রে সার্জন তার সার্জারি করার পর আবার রুগীকে আমাদের কাছে পাঠিয়ে দিবে যেন তাকে রিহ্যাবিলিটেশন করা হয় পুনর্বাসিত করা কারণ এখানে অপারেশন প্রায় দেখা যায় এক দেড় দুই মাস সময় লেগে যাবে তার এতের হাঁটু টোটালি তার শক্তি হারিয়ে ফেলতে পারে মাসেল ওয়াস্ট হয়ে যেতে পারে আবার তাকে হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি করলে আবার সে স্বাভাবিক আচ্ছা এই রিহ্যাবিলিটেশন পদ্ধতি সম্পর্কে আরও শুনবো আমাদের একজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন তার প্রশ্নটা আমরা একটু দেখি আসসালামু আলাইকুম আলামিন খন্দকার লিখেছেন আসসালামু আলাইকুম আমি মিস্টার আলমিন খন্দকার ফ্রম যশোর আমার আব্বুর এজ সিক্সটি ইয়ার একটু মোটা আমার আব্বু আজ থেকে দশ ইয়ার যাবৎ হাঁটুর ব্যথায় ভুগছেন ঠিকমতো হাঁটতে পারেন না অনেক ট্রিটমেন্ট করেছি তবুও কোনো কাজ হয়নি এখন অল্প অল্প হেঁটে বেড়াতে পারেন এর কোনো ট্রিটমেন্ট আছে কি স্যার আপনার কাছে জানবো যে আসলে কোনো ট্রিটমেন্ট আছে কি অবশ্যই আর ট্রিটমেন্ট আছে আমি যেটা বলবো ওনার বাবার যেটা বয়স কিন্তু এখন বলছে ষাট বছর দশ বছর ধরে হাঁটু ব্যথা ভুগছে কিন্তু উনি নাই যে এই কারণে হাঁটু ব্যথা ভুগছে যে রোগটা কি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। আসলে ওনার এজ অনেক বেশি 60 ইয়ার। 60 তে তার আসলে কনফার্ম ডায়াগনোসিসটা বোধহয় খুব বেশি জরুরি। হ্যাঁ সব ক্ষেত্রে আপনার হাঁটু ব্যথা হলে যে কোনো ব্যথায় আপনাকে তো জানতে হবে কেন ব্যথা হচ্ছে। একজন সুস্থ মানুষের তো হাঁটুতে ব্যথা হবে না। তো ওনার যেটা মনে হচ্ছে যে অস্টো আর্থ্রাইটিসের রোগী বা যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ হাঁটুতে ক্ষয় আছে যেটা ক্ষয় বৃদ্ধি দুটো হতে পারে তো ওটার কনফার্ম এই সকল রুগীকে কনফার্ম ডায়াগনোসিস করে যদি যেটা এখন হয়তো কিছু কিছু হাঁটতে পারে কারণটা আপনাকে বলি শুরুতে হাঁটতে পারে না কারণ যদি অস্টোয়াথ্রাইটিস রুগী শুরুতে যখন ইনফ্লামেশন শুরু হয় হাঁটুতে ব্যথা শুরু হয় তখন ফুলে যেতে পারে ওই জায়গায় ব্যথা হতে পারে তখন রুগী আর হাঁটা চলাফেরা করতে পারে না যদি ট্রিটমেন্ট নাও নেয় সে দীর্ঘদিন দশ বছর চলে গিয়েছে এখন কিন্তু তার অ্যানকোলোসিস হয়ে গিয়েছে এই রুগীকে যদি তার বাবাকে জিজ্ঞেস করেন অথবা তাকে জিজ্ঞাসা করেন বলবে আমার বাবা এখন হাঁটতে পারে কিন্তু স্বাভাবিকভাবে সে হাঁটতে পারে না সে হেলে দুলে হাঁটে বা অ্যাবনরমাল গেইট প্যাটার্ন বলে হাঁটাটাই এখন সে ভুলভাবে হাঁটে দেখবেন মানুষ একটা সুস্থ মানুষ যখন হাঁটে তার খেয়াল করবেন আর হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে সে হয়তো হাঁটুটাকে একটু উপরে উঠিয়ে পাটা আবার নামায় আবার উপরে উঠিয়ে নামায় হয় এইভাবে হাঁটে আমরা অ্যান্টালজিক গেট বলি অথবা সে যে আপনার হেলে দুলে বা হাঁস পেনguin এ ইসকল প্রাণীর মতো দুই দিকে হাঁটে কারণ হাঁসের কোনো হাটু নেই যার কারণে সে হেলে দুলে হাঁটে আর তন্দ্র পেঙ্গুইনের একই অবস্থা এ ওনার ক্ষেত্রে এটা হয় এখনো তো হাঁটতে পারে কিন্তু সে কিন্তু এক প্রকারের পঙ্গু বা পঙ্গুত্ব বরণ করছে তো ওনাকে যেটা করতে হবে এখনো সময় আছে কনফার্ম ডায়াগনোসিস করে যদি উনি ওনার বাবাকে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বা হসপিটালাইজড করে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন নিতে পারে আশা করি আরো কিছু টাইমপ্রুভমেন্ট আসবে আচ্ছা একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নি আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো

আহ যেটা আমরা বলি অস্ট্রোপোরোসিস অনেকগুলা ব্যাপার আছে তো এটা আসলে কনফার্ম ডায়াগনোসিস খুব জরুরি তবে হাটু যেটা বুঝেই যাচ্ছে ওনার অস্ট্রোয়াথারেডিজে ভুগছেন এখন যে সমস্যা তো দর্শক আপনার এটা আসলে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি অতি দ্রুত একটা এক্সরে এবং কিছু ব্লাড টেস্ট করে দেখেন এবং আপনার হাঁটুর ক্ষেত্রে আমরা যেটা বলবো অস্ট্রোঅ্রেটিস মনে হচ্ছে যে হাঁটু ক্ষয় হয়েছে এবং এটার প্রপার ট্রিটমেন্টই হচ্ছে প্রয়োজনে কিছুদিন হসপিটালাইজড হয়ে যদি আপনি ফিজিওথেরাপি অ্যান্ড নিতে পারেন এটা সেরে যাবে আর ঘাড়ে যে সমস্যাটা ওটা ঘাড়ে নিয়ে আমরা ইতিপূর্বে কয়েকটা প্রোগ্রাম বলেছি এবং ঘাড় ব্যথার বেশিরভাগ কারণই হচ্ছে ডিস্ক প্রলাপজনিত সমস্যা যেটা আপনি বলছেন ঘাড় থেকে হাতের এফার্ট পেইন হয় সারা হয় ঘাড়ে হয়তো প্রয়োজন একটা m করে দেখতে হবে তারপরে ওই ওইভাবে যদি আপনি প্রপার ভাবে ট্রিটমেন্ট দিতে পারেন আশা করি সেরে যাবে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ফিজিওথেরাপি অ্যান্ড রেহাবিটেশন ট্রিটমেন্ট তো এই রেহাবিলিটেশন ট্রিটমেন্ট আসলে কি ধরনের সেই সম্পর্কে একটু শুনবো অবশ্যই আসলে দুইটাই ওতপ্রোতভাবে জড়িত এখানে ফিজিওথেরাপির ভূমিকা রিহ্যাবিলিটেশনে সবচেয়ে বেশি বিকজ রিহ্যাবিলিটেশন মানে আমরা যেটা বলছি সাজেস হাঁটু ব্যথার ক্ষেত্রে ফেসবুকে যে ভদ্রলোক বলেছিল তার বাবার ক্ষেত্রে যে হাঁটু কিছুটা এখন হাঁটতে পারে এখন আর ইম্প্রুভমেন্ট নাই তো এই সকল ক্ষেত্রে বা হাঁটু ব্যথার ক্ষেত্রে যে কোনো রুগীর ক্ষেত্রে ব্যথা রুগীরা দীর্ঘদিন কষ্ট ব্যথায় রোগ ভোগের কারণে বা বিভিন্ন জনিত সমস্যার কারণে ইঞ্জুরি জাতীয় সমস্যার কারণে তার ফাংশনটা নষ্ট হয়ে যায় মানে হাঁটু ভেঙে বসতে পারে না চেয়ারে বসে নামাজ পড়তে হয় সিঁড়ি বাইতে কষ্ট হয় এই সকল এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্ট যদি কারো না থাকে তাকে আমরা যে পদ্ধতি বা যে ট্রিটমেন্টের মাধ্যমে আবার স্বাভাবিক এসকল সকল ফাংশান বা হাঁটু ভেঙে বসা নামাজ পড়তে পারা চলাফেরা করতে পারা নিচে বসতে পারা এই যে ফাংশনটা ফিরিয়ে আনা এই যে পদ্ধতি বা যে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা করে থাকি দিস ইজ ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন তা আসলে যে ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের জন্য রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের জন্য মানুষ অনেক জায়গায় যাচ্ছে দেখা যাচ্ছে অনেক ধরনের ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন তো এই সম্পর্কে আসলে ডিপিআরসি এর ভূমিকা কি সেই সম্পর্কে শুনবো একটা বিরতি থেকে ঘুরে আসি আমরা দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্টেড প্যান ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন ডিপিআরসি হাসপাতাল নিবেদিত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আপনাদের সাথেই আছি আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল আমার সাথে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট আমাদের আজকের আলোচনার বিষয়ে হাঁটু ব্যথা জনিত শারীরিক সমস্যা হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা ও তার এই সম্পর্কে কথা বলছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চাইলে প্রাসঙ্গিক সমস্যাগুলো শেয়ার করুন ফোন কলের মাধ্যমে এছাড়া এছাড়া স্কাইপে লগ করে ভিডিও কলের মাধ্যমে এছাড়াও ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারেন আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে ফিরে যাচ্ছে আমাদের আজকের আলোচনায় বিরতির পর আরেকবার স্বাগতম কথা বলছিলাম হাঁটু ব্যথা শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি বলতে ফিজিওথেরাপির নামটা সবার আগে আসে সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ফিজ আমরা বলছিলাম যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এটা আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতি তো ফিজিওথেরাপির জন্য মানুষ অনেক ধরনের ফিজিওথেরাপি সেন্টারে যাচ্ছেন তো এবং প্রতারণার শিকার হচ্ছেন তো এই প্রতারণা থেকে মুক্তির উপায় অর্থাৎ প্রতিরোধের উপায় হিসেবে ডিপিআরস এর ভূমিকা কি সে সম্পর্কে একটু শুনবো আপনার কাছ থেকে অবশ্য আসলে প্রতারণা জিনিসটা আসলে সব সেক্টরি হয়ে থাকে তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি যেহেতু আপনি বলছেন এবং সবাই যে হাঁটু ব্যথা হোক যে কোনো ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা পদ্ধতি এটা কিন্তু জেনারেল মানুষ জানে না যে ফিজিওথেরাপি চিকিৎসাটা কি আর চিকিৎসককে অনেক ক্ষেত্রেই এই সুযোগ নিয়ে অনেক সেন্টার অনেক লোক বিভিন্ন মেশিনারি সেল করছে বা সেন্টার গড়ে তুলছে যেখানে দ্যার ইজ নো ডক্টর ওখানে কোনো চিকিৎসকই নেই এবং চিকিৎসা সেন্টারও না আর ফিজিওথেরাপি সংক্রান্ত যেহেতু গভর্নমেন্ট পর্যায়ে এখনও কাউন্সিল হয় নাই এই সুযোগটা নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় সেন্টার গড়ে তুলছে এবং এই চিকিৎসাটাকে আপনার পুঁজি করে মানুষ সাধারণ মানুষকে প্রতারণা করছে যারা একটু শিক্ষিত মানুষ তারা হয়তো বুঝতে পারে যে ফিজিওথেরাপি চিকিৎসাটা কি এবং চিকিৎসক আসলে কারা এই পদ্ধতির চিকিৎসা কিভাবে নেওয়া হয় পড়ালেখা করা কোন কোন কলেজ ডিগ্রি দেয় কোন কোন পোস্ট কে ডিগ্রি দেয় সরকারি কোথায় ডিগ্রি কি এটা অনেক মানুষ কিছুটা শিক্ষিত শ্রেণীর মানুষ জানে কিন্তু জানে না তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো আসলে আসলে ডিপিয়আরসি কোনো ভূমিকাই ওইভাবে আমরা টোটালি ফিজিওথেরাপির একটা প্রাইভেট হসপিটাল রেখে আপনারা আমি আসছি আসলে একটা টোটালি ফিজিওথেরাপি এবং রিহাবিলিটেশন হসপিটাল যেটা গভর্নমেন্ট লাইসেন্সকৃত এবং এখানে প্রপার ফিজিওথেরাপিস্ট এবং ডক্টর টোটাল মেডিকেল টিম কাজ করে এই ক্ষেত্রে কোনো দিমত নাই কিন্তু এখানে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সেই হিসাবে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে রুগীদের সচেতন হতে হবে যে প্রত্যেক রুগীদেরকে যেখানে সেখানে ফিজিওথেরাপি দেওয়া উচিত আমার কাছে প্রায় রুগী আসে যেটা আমি দেখালাম আপনাকে যে হাঁটুর একটা ক্যান্সারের রুগী সাজেস্ট ডায়াগনোসিসই করা হয় না এখানে কোনো ডাক্তারিন ওখানে থেরাপি দিচ্ছে কী থেরাপি দিচ্ছেন হিট দেওয়া হয়েছে হিট দেওয়ার পর পা ফুলে এই অবস্থা নিয়ে আসছে তো এই রুগী যদি আপনি অবস্থাটা চিন্তা করেন যে পাটা এক পর্যায়ে তাকে কেটে ফেলতে হবে বিকজ যদি ক্যান্সারের রুগীকে আপনি হিট দেন থেরাপি দেন তাহলে ক্যান্সার স্প্রেড করবে টিভি রুগীকে আপনি কি হিট দেন তাহলে রুগী আরও খারাপ হয়ে যাবে সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক নিজেই একজন ও মেডিসিন নিজেই ওসে চিকিৎসক এখানে একটা সার্জন যেমন নিজেই মেডিসিন যে উনি যেভাবে অপারেশন করবে তার হাতের উপর নির্ভর করে সার্জারি এবং সাকসেস রেইট তদ্রুপ ফিজিওথেরাপির চিকিৎসা নির্ভর করে ফিজিওথেরাপি চিকিৎসকের উপরে যে তার কতটুক দক্ষতা কতটুক সে আদৌ প্রপার চিকিৎসক কিনা যদি সেটা হয় তাহলে সেটা সাকসেস রেট আসবে তো এক্ষেত্রে আমি যেটা বলবো আপনার মাধ্যমে সি টিভির মাধ্যমে যে প্রত্যেক দর্শক এবং জনগণকে এই ক্ষেত্রে সচেতন হতে হবে যেখানে সেখানে ফিজিওথেরাপি দেওয়া উচিত না অনেক সময় রুগী আসে যে আমার কাছে বলে যে স্যার আপনি তো থেরাপির কথা বলছেন আমি তো থেরাপি দিচ্ছি কি থেরাপি দিচ্ছেন যে বাজার থেকে কোনো একটা মেশিন কিনে এনে থেরাপি দিচ্ছে বিভিন্ন জায়গায় মেশিন সেল করে এটা যে মানুষের সাথে কি ভয়াবহ প্রতারণা করা হচ্ছে যে বাজার থেকে থেরাপি মেশিন কিনে এনে ফিজিওথেরাপি দেওয়া হয় তো থেরাপি জিনিসটা কি এই জিনিসটা কিন্তু জনগণ অনেক সময় জানে না এটা যে একটা ডক্টরের তত্ত্বাবধানে তার অ্যাসেসমেন্ট তার ডায়াগনোসিস অনুযায়ী এবং প্রপারভাবে তাকে আমা আমি কী চাই আমি কি রুগীকে ইলেকট্রোথেরাপি দিব কি দিব না এটা আমার উপর নির্ভর করে তাকে কোনো এক্সারসাইজ দিব কি দিব না আমার উপর নির্ভর করে তাকে কি নাকি সার্জনের কাছে পাঠিয়ে দেবো না অপারেশন লাগবে তো দিস ইজ এ মেডিকেল সায়েন্স এইটার জন্য তাকে পড়ালেখা করতে হবে ইউনিভার্সিটি ডিগ্রি নিতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি নিতে হবে এবং এটা গভর্নমেন্টের হাসপাতাল লাইসেন্স হোক সেন্ট্রাল লাইসেন্স হোক ডিজি হেলথ থেকে লাইসেন্স নিয়ে তাকে এই কাজটা করতে হবে দক্ষ ফিজিওথেরাপি যারা দিচ্ছেন দক্ষ ফিজিওথেরাপিস্ট ছাড়া আসলে ফিজিওথেরাপিটা না নেওয়াটাই ভালো সেক্ষেত্রে এবং একজন সচেতন মানুষ হিসেবে আমরাও আশা করি আমাদের দর্শকরাও অনেক বেশি সচেতন হবেন এবং ফিজিওথেরাপির জন্য একজন দক্ষ চিকিৎসক নির্বাচন করবেন একজন দর্শক আছেন তার প্রশ্নটা আমরা একটু নিয়ে আসি

জি জি আমি এর আগে গত বছর ঢাকা মেডিকেলে এডমিশন করাইছিলাম জি তো ডাক্তার সাহেব মানে কি রোগ বলেছে মানে আপনার ওয়াইফের কি সমস্যার জন্যই ব্যথা হচ্ছে বলতে পারবেন ডাক্তার বলেন আর্থ্রাইটিসের ব্যথা আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন ওই থেকে অনেকগুলো টেস্ট টেস্ট করাইছি টিজি থেকে টেস্ট করাইছি নেক্সট আপনার ওই কন্টিনিউ করছে মেথোটেক্স ফলিসন এগুলা সপ্তাহে একটা করে খাইতে বলছে কন্টিনিউ হুম হুম

তো বেশিরভাগ অ্যাথরাইটিস অস্ট্রো ছাড়া আর বাকি সবগুলো অ্যাথরাইটিসে প্রায় ডিজিজ মডিফাইং ড্রাগের দরকার হয় গাউটি অ্যাথরাইটিস ছাড়া গাউটি তো আমরা আগে অ্যাথ্রাইটিস নিয়ে একটা কথা বলেছি তো ওনার যেটা দশক আপনার ওয়াইফের এখন যে সকল ওষুধ চলছে ডাক্তার সাহেবরা দিছে অবশ্যই এগুলা খেয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শে এবং পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে ওনাকে কোনো হসপিটালাইজড করে প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে যদি আপনি ট্রিটমেন্ট দেন আশা করি ওনার বর্তমান সমস্যা থেকে মুক্তি পাবে এবং আমরা রুগীদেরকে বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন কলা বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বলে থাকি যেন রুগীরা বাকিটা জীবন ভালো থাকতে পারে আপনার ওয়াইফের যে সমস্যাটা হয়েছে এতে কী হবে ব্যথা বেদনা হবে জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং এক প্রকার পঙ্গুত্ববরণ করতে পারে এটা যেন না হয় সেক্ষেত্রে প্রপার ওয়ে যদি আপনি ফিজিওথেরাপি রিহাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারেন উনি ভালো থাকবে এই রোগে কেউ মারা যায় না কিন্তু পঙ্গুত্ব করতে পারে স্যার আপনি যে কথা বলছিলেন যে পঙ্গুত্ব বরণ করতে পারে অর্থাৎ জটিলতার দিকে যেতে পারে প্রপার ওয়েতে বা প্রপার সময়ে যদি সে ডায়াগনোসিস না করায় অথবা একজন দক্ষ চিকিৎসকের কাছে যদি না যায় সেক্ষেত্রে কি ধরনের জটিলতার দিকে যেতে পারে যারা হাঁটু ব্যথা হাঁটু ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বর্তমানে এটা খুবই একেবারে একটা ভয়াবহ পরিণতি হতে পারে প্রায় আমি রোগী পেয়ে থাকি যে একজন ষাট সত্তর বছর বয়সের মানুষ ইভেন কি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের মানুষকে হুইল চেয়ারের দিয়ে আমার কাছে নিয়ে আসছে বা স্ট্রেচার দিয়ে নিয়ে আসছে অথবা টোটালি এই লোকটাকে আরো তিনটা লোক অথবা চারটা লোক নিয়ে ঘুরতেছে বিকজ সে এই রোগগুলোর কারণে বোঝা হয়ে যাচ্ছে সমাজের জন্য এবং নিজের পরিবারের জন্য তো একে টোটালি এটা একটা দুর্বিষহ জীবন ওনার ওয়াইফের ক্ষেত্রে সাজে যে উনি বেথা বেথা সারাখন পারিবারিক সমস্যা হচ্ছে তার বাচ্চাদের কেয়ারের প্রবলেম হচ্ছে তার হাজবেন্ডের প্রবলেম হচ্ছে মানে এই যে জিনিসগুলো চিন্তা করেন যদি রোগী নিজের কাজ নিজে করতে পারত সেলফ ডিপেন্ডেন্সি হতে পারত নিজের চলাফেরার জন্য নিজের কাজ করার জন্য ব্যক্তিগত কাজের জন্য যদি আরেকজনের উপর নির্ভর না হতে হয় তাহলে কতই একটা স্বাভাবিক সুন্দর জীবন হয় তো এই রুগীদের ক্ষেত্রে যেটা এই সকল কমপ্লিকেশনগুলো হয় বেশিরভাগ রুগীর ক্ষেত্রেই দেখা যায় শারীরিকভাবে সে পঙ্গুত্ব বরণ করতে পারে এটা হচ্ছে সবচেয়ে কমন কমপ্লিকেশন আরেকটা হচ্ছে এই সকল রুগী যদি ভুল ট্রিটমেন্ট হয় ভুল ডায়াগনোসিস হয় এবং দীর্ঘদিন ব্যথার ওষুধ খায় সেই ক্ষেত্রে শারীরিক বিভিন্ন কিডনি ড্যামেজ হতে পারে লিভার ফাংশনের প্রবলেম হতে পারে গ্যাস্ট্রিক আলসার ইরোশন এগুলো হতে পারে স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে মানে পেইন কিলারের যত প্রকার পার্শ্বপুতিক প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী খেলে এই সকল সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী স্টোরয়েড খেয়ে যাচ্ছে বছরের পর বছর ওয়েট গেইন করে নিয়ে আসছে হাত পা ফুলে গিয়েছে এই সকল যে একটা দুর্বিষহ কারণ আমরা এই রুগীগুলো প্রায় ডিলিংস করতে হয় প্রতিনিয়ত এইসব রুগী দেখতে হয় যে একটা মানুষের জীবন কত অসহায় একটা মানুষ বেঁচেও থেকে সে মানে মৃত্যুর মতো অবস্থা এই মানে এই রুগীগুলো এই সকল কমপ্লিকেশন হতে পারে আচ্ছা এছাড়া দেখা যায় যে অনেকে প্রাথমিক অবস্থায় যখন ডায়াগনোসিস হয়ে যায় প্রাথমিক অবস্থায় যখন সে ডায়াগনোসিস হলো যে হার্ট ডাক্তারে আর্থ্রাইটিসের পেশেন্ট অথবা আর্থ্রাইটিসের পেশেন্ট না আসে স্বাভাবিক এমনি নরমালি তার হাঁটু ব্যথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে কি ধরনের সাজেশন দেন তাদেরকে অবশ্যই আসলে ডায়াগনোসিস যদি কনফার্ম করা যায় এটা খুব বারবার বলা হচ্ছে যে ডায়াগনোসিস কনফার্ম করার ক্ষেত্রে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অন্য কোনো আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে হয়তো কয়েক বছর একটা না বড় আকারের প্রবলেমে তাকে থাকতে পারে সেই ক্ষেত্রে সেও যদি তাকে আমরা কাউন্সেলিং দেই ডক্টর এবং রোগী যদি খুব সুসম্পর্ক থাকে এবং রোগী যদি ডক্টরের কাছে এসে তার টোটাল মানসিক এবং শারীরিক ভাবে একটা একটা বিশাল ব্যাপার থাকে এবং আমি যদি তাকে বুঝিয়ে দিতে পারি যে তোমার এই সমস্যা হয়েছে তোমাকে এইভাবে চলতে হবে এইভাবে জানতে হবে তাহলে সে নিজে থেকে কিন্তু সে বুঝতে পারে যে কোন পরিস্থিতিতে তাকে কি করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট কাউন্সেলিং খুবই জরুরি একটা রোগীর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে যদি কারো

হ্যাঁ আসলে এটাও প্রায় আমার কাছে রুগী এসে বলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকের ব্যথা কমপ্লেন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা থাকে যে হাঁটুতে আওয়াজ হয় ব্যথা হয় তাহলে ওটা বুঝতে হবে দিস ইজ এ রুগী বা অস্ট অ্যাথ্রাইটিস রুগীর ক্ষেত্রে এটা সাধারণত হয়ে থাকে তো ওনার ক্ষেত্রে যেটা যেটা হচ্ছে হাঁটুতে অনেক সময় পট পট বা এই যেতে আওয়াজ হতে পারে যেহেতু তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না কোনো ব্যথা হচ্ছে না চলাফেরার সমস্যা হচ্ছে না তো আমার মনে হয় না যে বড় আকারের কোনো প্রবলেম তো দর্শক তারপরেও আপনার যদি সন্দেহ থাকে একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনি রে অথবা প্রয়োজনীয় টেস্ট অথবা উনি অ্যাসেস করলে বলে দিতে পারবে কি সমস্যা তো আমার কাছে মনে হচ্ছে না যে আপনার এটা বড় কোনো সমস্যা আমরা কথা বলছিলাম যে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে এ সম্পর্কে আপনার কাছ থেকে শুনলাম যে ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে অপারেশন বিন আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে অনেক গুরুত্ব বহন করে এছাড়া দেখা যায় যে মফসলে যারা রয়েছেন আমাদের গ্রাম অঞ্চলে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আসলে এই সম্পর্কে জানেন না যে একটা ব্যথা হলো তারা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করছেন অথবা বিভিন্ন ধরনের ঝাড় নিচ্ছেন তো এ ধরনের পেশেন্ট অথবা এ ধরনের মানুষদের জন্য আপনার সাজেশন কি হবে এবং ডিপিআরসের ভূমিকা কি সে সম্পর্কে একটু শুনবো অবশ্যই এটা আরেকটা কোশ্চেন যেটা যেমন ফিজিওথেরাপি বিভিন্ন জায়গায় সেন্টার গড়ে তুলছে ম্যাল প্র্যাকটিস হয় অথবা ফিজিওথেরাপির চিকিৎসক নেয় এটা হচ্ছে পাশাপাশি যে ব্যথা হলে বিভিন্ন তেল অথবা বিভিন্ন টিভি বিভিন্ন জায়গাও কিন্তু অ্যাড হয় যে বিভিন্ন তেলের অ্যাড ট্যাড দেওয়া হয় তো এটা আসলে দিতে পারে এটা তাদের ব্যাপার আসলে তারা কি কিভাবে করে আই ডোন্ট নো কিন্তু আমি যেটা বলবো যে কোনো ব্যথার ক্ষেত্রে যদি চিকিৎসক বাদ দিয়ে অন্য কোন কবিরাজ ওজা ভোদ্য এটা চিকিৎসা দেয় এবং বলে যে এই তেলটাই চিকিৎসকের ভূমিকা পালন করে এটাই মডার্ন দুনিয়াতে এসে তো আসলে হাস্যকর ছাড়া কিছু না কোনো তেল কোনো ঝাড়ফুঁক তো আসলে ডায়াগনোসিস করে দিতে পারবে না আপনার রোগের রোগের চিকিৎসা এবং ডায়াগনোসিসে ডক্টরের ভূমিকা হিসেবে প্রধান সে যদি মনে করে যে তার রুগীর ক্ষেত্রে কোনো তেল লাগবে সে দিতে পারে কিন্তু সেটা সবার আগে যেটা হচ্ছে ডাক্তারকে কনফার্ম হতে হবে যে হাঁটুতে কেন ব্যথা হচ্ছে কি কারণটা হচ্ছে ডাক্তারের কাছে আসতে হবে এসে যদি ডাক্তার মনে করে যদি কোনো মলম দেয় সে যদি মনে করে মার্কেট থেকে অন্য অমক কোম্পানির ওষুধটা কাজ করবে সে দিতে পারে কিন্তু বাজার থেকে আপনি মলম কিনে তেল কিনে যদি মনে করেন ইউজ করেন এতে কি হবে আপনার কনফার্ম ডায়াগনোসিস হলো না আপনি বছরের পর বছর এই কাজটা করে যাচ্ছেন এবং ঝাড় ফুঁক নিচ্ছেন বা পিটাচ্ছেন দড়ি দিয়ে বেঁধে রাখছেন এতে শারীরিকভাবে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যদি সাজেস্ট যদি ক্যান্সারই না মানে ক্যান্সারই হলো তাহলে এক পর্যায়ে লজি এ পর্যায়ে তার হতে মৃত্যু বরণ করতে পারে অথবা দীর্ঘদিন এই সকল অপচিকিৎসা নিতে নিতে এক পর্যায়ে দেখা যায় সে পঙ্গুত্ব বরণ করতে পারে তো এই ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে সমস্যা হলে ডক্টরের কাছে যেতে হবে আচ্ছা অনেক সময় আমরা দেখি বিজ্ঞাপনেও এই ধরনের জিনিস দেখি যে আমরা যে মুহূর্তের মধ্যেই অর্থাৎ 10 দিন বা 20 দিনের একটা সময় ধরে দেয় যে এত দিনের মধ্যেই ব্যাথা কমপ্লিটলি রিমুভ হয়ে যায় তো এই জিনিসগুলোকে আপনারা কোন দৃষ্টিভकोण থেকে দেখেন আসলে যারা দেয় তারা বলতে পারবে যে তারা কোন দৃষ্টিতে দেয় সেটা কেবারে অন্য ব্যাপার তা আমরা এই জিনিসগুলো যে কোনো ক্ষেত্রেই আসলে আমি বারবার বলছি যে এখন দেখেন যে আজকে টোটাল প্রোগ্রামটাতেই বোঝা যাচ্ছে কী কী কারণে হাঁটু ব্যথা হতে পারে কারণ নির্ণয় খুবই জরুরি যে এত দিনের ভিতরে এটা হয়ে যাবে এত দিনের ভিতরে ওটা সমাধান হয়ে যাবে এগুলো প্রতারণা ছাড়া আর কিছু না এই এই ক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে মিডিয়াকে ভূমিকা পালন করতে হবে এবং প্রত্যেক সচেতন নাগরিককে বলতে হবে যে এই সকল অপচিকিৎসা অপ ব্যবহার থেকে দূরে আসতে হবে প্রপার এই সকল ব্যথা বেদনা যে কোনো সমস্যা হোক স্পেশালিস্ট এখন আমাদের দেশে অনেক তৈরি হয়েছে অনেক ডাক্তার তৈরি হয়েছে এবং একেবারে গ্রাসরুট লেভেলে এখন কিন্তু চিকিৎসক পাওয়া যায় সেই ক্ষেত্রে যেহেতু চিকিৎসা পদ্ধতি আছে এবং হাসপাতাল আছে ডাক্তার আছে অবশ্যই তাদের স্মরণপন্ন হতে হবে ক্ষেত্রে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে আমরাও চাই আমাদের দর্শকরা অনেক বেশি সচেতন হবেন অনেক ধন্যবাদ মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অ্যাসেট টেলিভিশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট আজ এখানে বিদায় নিচ্ছি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি প্রাথমিক অবস্থায় রোগকে গুরুত্ব দিন যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন